কোটা সংস্কার আন্দোলন ঘিরে জুলাই মাসের মাঝামাঝি থেকে সারা দেশে সহিংসতা শুরু। এরপর গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পদত্যাগ। চরম অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে দেশের বহু থানা। এসব থানার সংরক্ষিত কক্ষে রাখা HSC ও সমমান পরীক্ষার প্রশ্ন এবং লিখিত উত্তরপত্র হয়েছে ভস্মীভূত। এতে বড় ক্ষতির মুখে পড়েছেন পরীক্ষার্থীরা। শিক্ষা বোর্ডগুলো বলছে এ পর্যন্ত 18টি থানায় রাখা প্রশ্ন ও উত্তরপত্র পুড়ে যাওয়ার তথ্য পেয়েছেন তারা। ভাঙচুর ও লুটপাট হয়েছে 60টিরও বেশি থানায়। এসব থানায় রাখা প্রশ্নপত্র পুড়লেও তেমন সমস্যা নেই, তবে শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর যে লিখিত উত্তরপত্র থানায় রাখা হয়েছিল তা পুড়ে যাওয়ায় ফলাফল নির্ধারণ করা কঠিন হয়ে পড়বে। ঢাকা বোর্ড সূত্র জানায়, গত 30 জুন HSC পরীক্ষা শুরুর পর রুটিন মেনে মোট 8 দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে 15টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 11 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত 8টি বিষয়ের লিখিত উত্তরপত্র প্রথম কিস্তিতে স্ব বোর্ডে জমা পড়েছে। 14 ও 16 জুলাই অনুষ্ঠিত 60টি বিষয়ের উত্তরপত্র স্ব কেন্দ্রের অধীনস্থ থানার মালখানায় সংরক্ষিত ছিল। সহিংসতা বেড়ে যাওয়ায় দ্বিতীয় কিস্তিতে উত্তরপত্র বোর্ডে না পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। এতে থানার মালখানায় এসব বিষয়ের উত্তরপত্র আটকা পড়ে। এদিকে মঙ্গলবার ট্রেজারি বা থানায় HSC ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্রের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে তথ্য পাঠাতে জরুরি নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তি অতীব জরুরি বলে উল্লেখ করা হয়। 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে এ চিঠি দেওয়া হয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।